হ্যালো ওয়ান ওয়েলকাম টু ইল আজকে আমরা এমসি কিউ শর্টকাট আলোচনা করব ফিজিক্স সেকেন্ড পেপার থেকে যেগুলো বোর্ডে অলরেডি আসছে তো শুরুতে আমি আমরা করোনা ভাইরাস সম্পর্কে হালকা আলোচনা করতে চাই যে তোমরা জানো যে অলরেডি এটা একদম দুর্যোগ আকারে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে তো তোমরা যারা একদম পরীক্ষা দিবা বা তোমরা যারা স্টুডেন্ট আস বাসায় থাকো সময় বাসার বাইরে যাও না ভাইয়া কারণ কেউ যদি আক্রান্ত হও তাহলে কিন্তু পরীক্ষা দিতে পারবা না যদি পরীক্ষা হয়ে যায় আর পরীক্ষা যদি পেছায় তাহলে তো সেটা অন্য ব্যাপার বাট তোমরা পরীক্ষায় বাসা বসে প্রিপারেশন নিতে থাকো প্রস্তুতি নিতে থাকো অর্থাৎ প্রস্তুতি তুমি কমপ্লিট করে রাখবা পরীক্ষা হোক বা না হোক আর বাসা থাকবা বাসার বাইরে যাওয়ার চেষ্টা করবা না নিজে সচেতন থাকবা অন্যকে সচেতন রাখবা এখন তোমরা যারা যুবক তারা আক্রান্ত হলেও হয়তো তোমরা মারা যাবা না বাট যারা বৃদ্ধ আছে তোমার মাধ্যমে কিন্তু তারা আক্রান্ত হতে পারে তুমি আক্রান্ত হলে তোমার বাবা মা হবে তোমার পাড়া হবে সো বি কেয়ারফুল আমরা সবাই সচেতন থাকি তো টিউটোরিয়ালটা আমি খুব সংক্ষেপে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি একটু ছোটো করে লিখছি লেখাগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে খাতা তুলে নিবা এগুলো হ্যাঁ তুলে নিবা এবং তারপর এগুলো সমাধান করবা এখানে সবগুলোই বোর্ডে আছে তোমরা বোর্ডে এগুলো খুঁজতে পাবা প্রথম প্রশ্ন হচ্ছে যে দশ গ্রাম পানিকে শূন্য ডিগ্রি সেলসিয়াস হতে দশ ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হলে অ্যান্ট্রোির পরিবর্তন কত এই প্রশ্নটা বরিশাল বোর্ডে দুই হাজার উনিশ সালে এসেছে তাহলে আমরা দশ গ্রাম পানিকে যদি শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করি বা শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই তাহলে অ্যানট্রোপির পরিবর্তন কত হবে সেটা আমাদের কাছে জানতে চাইছে তাহলে দেখো প্রথমে পানির তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রি সেলসিয়াস সেখান থেকে আমরা নিয়ে গেলাম কোথায় দশ ডিগ্রি সেলসিয়াসে তখন পানির অ্যানট্রোপির পরিবর্তন কত আমাদের কাছে জানতে চাইছে তো পানির ওজন দেওয়া আছে দশ গ্রাম দশ গ্রামকে যদি আমরা কেজিতে নিয়ে যাই তাহলে হয় জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি তোমরা নিয়ে গিয়ে দেখতে পারো এটা কেজিতে নিয়ে গেলাম এটা হচ্ছে যে পানির অ্যাম এটা হচ্ছে এম আর শুরুতে টেম্পারেচার কত ছিল টি ওয়ান ঠিক আছে তাহলে শুরুতে টেম্পারেচার টি ওয়ান টি ওয়ান ছিল জিরো ক্যাল জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে যে দুশো তিয়াত্তর ক্যালভিন তোমরা জিরো ডিগ্রি সেলসিয়াসকে ক্যালবিনে নিয়ে যাও দুশো তিয়াত্তর ক্যালবিন আসবে আর টি টু কত টি টু হচ্ছে যে দশ ডিগ্রি সেলসিয়াস মানে পানিকে শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে নেওয়া হলো তাহলে দশ ডিগ্রি সেলসিয়াস নিলে দশ ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি ক্যালভিনে নিয়ে যাই তাহলে হয় দুশো তিরাশি ক্যালবিন দুইশো তিরাশি ক্যালবিন তোমরা নিয়ে গিয়ে দেখতে পারো এবার আমরা অ্যান্ট্রপির পরিবর্তন বের করবো তো আমরা জানি যে অ্যান্ট্রপির পরিবর্তন অ্যানট্রপির পরিবর্তন ডিএস ইকুয়েল টু এম এস লন অফ টি টু ডিভাইড বাই টি ওয়ান আশা করি তোমরা এই সূত্রটা সবাই জানো না জেনে থাকলে এটা একটু খাতা লিখে নাও ঠিক আছে এবার এই মানগুলো আমরা যে মানগুলো এখানে পাশে লিখছি সেগুলোকে এই মান তিনটাকে যদি আমরা এখানে বসাই দিই তাহলে কাজ শেষ এম আমরা জানি টি টু জানি টি ওয়ান জানি কিন্তু এস কি এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ যার মান হচ্ছে বিয়াল্লিশশো ঠিক আছে তোমরা সবাই হয়তো আশা করি জানো সো আমরা এই জিনিসগুলো এখানে বসায় দাও তোমরা বসাই দিলে যেটা আমরা পাবো একটু খেয়াল করো এখানে আমি বসাচ্ছি তাহলে আমাদের ডিএস ইকুয়াল টু দাঁড়াচ্ছে এম এর মান কত বললাম এম এর মান বললাম যে পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান কেজি পয়েন্ট জিরো ওয়ান কেজি হচ্ছে ঠিক আছে অ্যাস হচ্ছে বিয়াল্লিশশো ইন্টু লন অফ ঠিক আছে ইন্টু লন অফ টি বাই হচ্ছে কত দুশো তিয়াত্তর ঠিক আছে তাহলে সরি টি হচ্ছে দুশো তিরাশি ক্যালবিন সো আমরা লিখতেছি দুশো তিরাশি হচ্ছে দুশো তেহাত্তর এই জিনিসটা এবার তোমরা ক্যালকুলেটারও চাপাও ক্যালকুলেটারও চাপলে পাবা ওয়ান পয়েন্ট ফাইভ জুল পার ক্যালবিন অর্থাৎ অ্যান্ট্রোপির পরিবর্তনের একক হচ্ছে জুল পার ক্যালবিন ঠিক আছে তাহলে অ্যান্ট্রোপির পরিবর্তন কত ওয়ান পয়েন্ট ফাইভ জুল পার ক্যালবিন এই প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম যেটা বরিশাল পরে দুই উনিশ সালে এসেছিল এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নের মধ্যে একটা উদ্দীপক আছে উদ্দীপক থেকে আমাদেরকে দুই এবং তিন নম্বর প্রশ্নের সমাধান করতে হবে দুই এবং তিনের সমাধান করতে হবে এখন এই প্রশ্নটা দুইটা বোর্ডে অলরেডি আসছে দুই সালে উনিশ সালে দুইটা আসছে একটা হচ্ছে যে কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ আর একটা হচ্ছে সিলেট বোর্ড সো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিকজ বোর্ডে আসছে প্রশ্নটা একই সালে দুইটা বোর্ডে আসছে ঠিক আছে তো আমাদেরকে এখানে একটা প্রশ্নের যে উদ্দীপকটা দেওয়া আছে আমরা সেটা পড়তেছি বলছে যে চিত্রে কোন স্থানে মুক্তভাবে ঝুলন্ত একটি দণ্ড চুম্বুকের চুম্বুক মধ্যতল ও ভৌগোলিক মধ্যতল নির্দেশ করা হয়েছে মানে এই চিত্রের মধ্যে বলছে যে কোন স্থানে একটা চুম্বককে বা দণ্ড চুম্বককে যদি আমরা মুক্তভাবে স্থাপন করি তাহলে ওই দণ্ড চুম্বুকের জন্য চুম্বুক মধ্যতল ও ভৌগোলিক মধ্যতল নির্দেশ করা হয়েছে এই চিত্রের মধ্যে ঠিক আছে অর্থাৎ চুম্বুক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের চিত্রটা দেখানো হয়েছে এই চিত্রের মধ্যে একটা দণ্ড চুম্বুকের জন্য ঠিক আছে এখন আমরা সেই জিনিসটাই চিত্রের মধ্য থেকে বোঝার চেষ্টা করব দেখো এই চিত্রটা এরকম একটা বক্স আছে ওই বক্সটাকে বলা হয়েছে চুম্বুক মধ্যতল ওই বক্সের ভেতরে দেখো আরেকটা বক্স আছে ঠিক আছে সেটাকে বলা হচ্ছে ভৌগোলিক মধ্যতল এখন তুমি খেয়াল করো এই যে আমি যদি এটা মুছে দিই তাহলে তোমার কাছে বুঝতে সুবিধা হবে যে দেখো এই যে ভেতর দিয়ে আরেকটা তল আছে দেখছো এই যে এটা হচ্ছে সেই তলটা ছোট তলটা ঠিক আছে সেটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল তো এটা হচ্ছে আমাদের মূল চিত্র আমরা এভাবেই থাকুক এটা তো এখন আমরা চিত্রটাকে ঠিক আছে বুঝতে পারলাম এই চিত্রের যে চম্বুক মধ্যতল যেটা সেটার কর্ণ বরাবর এবং ভৌগোলিক মধ্যতল যেটা সেটারও কর্ণ বরাবর এই কর্ণ বরাবর একটা ক্ষেত্রের মান দেখানো হয়েছে এই ক্ষেত্রের মান হচ্ছে পঞ্চাশ মাইক্রো টেসলা ঠিক আছে আর এই যে ক্ষেত্রটা দেখানো হয়েছে কর্ণ বরাবর সেটার সাথে এই যে সেটার সাথে যদি আমি এদিকের নিচে দিয়ে যদি একটা ক্ষেত্র কল্পনা করি তাহলে সেটা হচ্ছে যে উলম্ব উপাংশ আর এদিকে যদি একটা তল কল্পনা করি আমরা সেটা হচ্ছে আনুভূমিক উপাংশ অর্থাৎ এই যে ক্ষেত্রের মান দেওয়া আছে সেটার উলম্ব উপাংশ হচ্ছে এদিকে কাজ করতেছে তাহলে সেটাকে আমরা বি ধরতে পারি আবার এদিকে একটা ক্ষেত্রের উপাংশ কাজ করতেছে সেটাকে আমরা এইচ ধরতে পারি ঠিক আছে সো এটাকে আমি মনে করো যে এইচ ধরলাম তাহলে এটা হচ্ছে অনুভূমি উপাংশ আর এটা হচ্ছে উলম্ব উপাংশ ঠিক একইভাবে ভৌগোলিক মধ্যতল যেটা সেটারও কর্ণ বরাবর একটা আমরা চম্বুকক্ষেত্র দেখতে পাচ্ছি অর্থাৎ এই যে এটা যদি মুছে দেই এটা যদি মুছে দেয় দেখো ওটারও কর্ণ বরাবর কিন্তু পঞ্চাশ মাইক্রো টেসলা কাজ করতেছে এই ভৌগোলিক মধ্যতল এবং চম্বুক মধ্যতলের মধ্যবর্তী কোন হচ্ছে দেখো টোয়েন্টি ডিগ্রি আর চম্বুক মধ্যতলের মাঝখানের কর্ণ বরাবর যেই চম্বুক ক্ষেত্রটা কাজ করতেছে সেটার যে আনুমিক উপাংশ এই আনবীম বংশ এটা এটার সাথে এটার একটা কোন আছে কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি যে দেখো এখানে দেওয়া আছে সিক্সটি ডিগ্রি ঠিক আছে এতটুকু বুঝলে আপাতত হবে আরেকটা জিনিস এখানে একটা চুম্বুক শলাকাকে দেখানো হয়েছে এই যে এখানে এন এবং অ্যাস এটা হচ্ছে একটা চুম্বুক শলাকা যেই শলাকাটাকে চুম্বুকের সাথে যেই আমরা চম্বুক দণ্ড ছিল সেই চম্বুক দণ্ডের সাথে ধরার কারণে শলাকার উত্তর দিক চুম্বুক ক্ষেত্রের দিকে চলে আসছে ঠিক আছে সো চুম্বক ক্ষেত্রের দিকে কোন দিকে আসছে ছলাকার নর্থ ফল ঠিক আছে এটা একটু মনে রাখি আমরা এটা যদি মনে রাখি তাহলে আমরা প্রশ্নগুলো উত্তর করতে পারবো পরে বলছে যে দেখো দুই নম্বর প্রশ্নে কি বলছে ওই স্থানে ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এইচ এর মান কত অর্থাৎ এই উপাংশটার মান আমাদের কাছে জানতে চাইছে অনুভূমিক উপাংশ এইচ এর মান আমরা বের করে দেখাতে হবে তো অনুভূমিক উপাংশকে আমি এইচ দর্শি সো এইচলকে আমরা লিখবো যে বি কজ অফ ডেল্টা তো আমরা জানি যে অনুভূমিক অংশ বের করার নিয়ম হচ্ছে বি থিটা বা বি কস ডেল্টা যেখানে বি হচ্ছে যে যেটা ক্ষেত্রের মান কোন করার আছে সেটা সেটা কত দাঁড়াচ্ছে মাইক্রোটেসলা কত পঞ্চাশ তাহলে আমরা পঞ্চাশ মাইক্রোটেসলাকে পঞ্চাশেই রাখবো কারণ আমরা অনুভূমি উপাংশটাকেও কেউ মাইক্রোটেসলাতে রাখবো এই জন্য মানে আনসার যেটা আসবে সেটাকেও মাইক্রো মাইক্রোটেসলাতে রাখবো সেই জন্য তাহলে পঞ্চাশ কজ অফ ডেল্টা ডেল্টা কি এই এটার সাথে এটার সাথে এই অনুভূমিক অংশটা

বুচুম্বুক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এইচ এর মানে হচ্ছে পঁচিশ মাইক্রো টেসলা তাহলে আমরা দুই নম্বর প্রশ্নের আনসার খুব সহজেই পেয়ে গেলাম এবার আমরা তিন নম্বর প্রশ্নটাকে সমাধান করবো তিন নম্বর প্রশ্ন বলছে উদ্দীপক অনুসারে মানে এই উদ্দীপকটা অনুসারে এই উদ্দীপকটা অনুসারে নিচের কোনটি সঠিক সেগুলো আমাদেরকে এখান থেকে বের করতে হবে বলছে যে আইতে বলছে বিচ্ছুতি দুই ডিগ্রি বিচ্ছুতি কি আসলে বা বিচ্ছুতি কোন কি বিচ্ছুতি কোন হচ্ছে যে চুম্বুক মধ্যতল এবং ভৌগোলিক মধ্যতলের মধ্যবর্তী কোনকে বিচ্ছুতি বলে তারা দেখো এখানে মধ্যবর্তী কোন এই যে ভেতর একটা ভেতর একটা এবং বাইরেরটার মধ্যবর্তী কোনকে বিচ্ছুতি বলে দেখো এবং এখানে ভেতর একটা আর বাইরেরটার একটা কোনটা এখানে দিয়ে দেওয়া এই যে দেখো দুই ডিগ্রি সো বিচ্ছুতি দুই ডিগ্রি এটা সঠিক ঠিক আছে এখন আসলে আমি এখানে একটা ডেফিনেশন দিতে চাই সেটা হচ্ছে যে আসলে আমি তো বিচ্ছুতি কি বললাম বিচ্যুতি হচ্ছে যে ভৌগোলিক মধ্যতল ও চম্বুক মধ্যতলের মধ্যবর্তী কোনটা ঠিক আছে কিন্তু আমাদের জানা উচিত যে ভৌগোলিক মধ্যতল কি এবং চুম্বুক মধ্যতল কি এটা আমি একটু পরে এই চিত্রটা মুছে দিয়ে বুঝাবো যে ভৌগোলিক মধ্যতল কি চুম্বুক মধ্যতল কি হ্যাঁ সেটা তোমরা একটু বুঝে নিবা ভালো করে এবার খেয়াল করো আমাদেরকে বলছে স্থানটি উত্তর গোলার্ধে অবস্থিত স্থানটি উত্তর গোলার্ধে অবস্থিত বলতে এই যে এখানে যে চুম্বুক ক্ষেত্র দেখা যাচ্ছে এই চুম্বুক ক্ষেত্রটা যে স্থানে পৃথিবীর ওই স্থান পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত ওরা এটা বলতেছে তো এটা সঠিক নাকি ভুল আমরা সেটা বের করব এখন মনে করো যে এই এখানে যে আমরা বললাম একটি মুক্তভাবে ঝুলন্ত চুম্বুককে আমরা রাখলাম হ্যাঁ তো এই যে মুক্তভাবে যে চুম্বুক হ্যাঁ সেটাকে মনে করো আমরা ঢাকায় রাখলাম এই চুম্বুকটা মনে করো যে ঢাকায় তাহলে এই চুম্বুকের কারণে ঢাকার যে জায়গাটাতে আমি রাখলাম সেই জায়গাটাতে সাপোজ আমি ঢাকার ধানমন্ডিতে রাখলাম তো ধানমন্ডির যে জায়গাটাতে আমি এই চুম্বুকটাকে রাখলাম ধানমন্ডির ওই জায়গাটাতে একটা ক্ষেত্র তৈরি হবে না সাপোজ এটা হচ্ছে সেই ক্ষেত্র ধানমন্ডিতে একটা ক্ষেত্র তৈরি হলো এখন ধানমন্ডির যে জায়গাটাতে চুম্বক ক্ষেত্র আমি তৈরি করলাম সেই জায়গায় একটা শলাকাকে এনে রাখলাম এটা হচ্ছে সেই শলাকা তো শলাকার দেখা গেলো যে নর্থ পোল ধানমন্ডির ওই চুম্বক ক্ষেত্রের দিকে আসলো অর্থাৎ শলাকার নর্থ পোলটা উত্তর প্রান্তটা চুম্বক ক্ষেত্রের দিকে চলে আসলো ধানমন্ডির যে ক্ষেত্র আমি ধানমন্ডিতে যে চুম্বুকটা রাখলাম সেখানে যে চুম্বক ক্ষেত্র তৈরি হলো সেই চুম্বক ক্ষেত্রের দিকে নর্থ ফোলটা চলে আসলো তাহলে ধানমন্ডি হচ্ছে যে পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত যদি নর্থ ফল শলাকার নর্থফল ক্ষেত্রের দিকে চলে আসে তাহলে ধরতে হয় যে ওই চুম্বুকক্ষেত্রটা যে স্থানে অবস্থিত সেই স্থানটি পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত আর যদি কোনো কারণে সলাকার দক্ষিণ প্রান্ত যদি ওই ক্ষেত্রের দিকে চলে আসে তাহলে ওই ক্ষেত্রটা যে স্থানে অবস্থিত সেই স্থানটি পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত অর্থাৎ এই চুম্বুকক্ষেত্রটা যদি পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত হয় তাহলে এই সলাকার সাউথ পোল দিকে চলে আসবে ঠিক আছে তাহলে আশা করি ক্লিয়ার যেহেতু এই চুম্বক ক্ষেত্রের ক্ষেত্রে সলাকার উত্তর প্রান্ত চুম্বক ক্ষেত্রের দিকে চলে আসছে তাহলে এই চুম্বক ক্ষেত্র যে স্থানে অবস্থিত ওই স্থানটি পৃথিবীর উত্তর গোলদে অবস্থিত মোট কথা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিকে সলাকার নর্থ পোল আসলে ওই ক্ষেত্রটি পৃথিবীর উত্তর অবস্থিত ঠিক আছে আর যদি সাউথ পোল আসে তাহলে ওই স্থানটি বা ওই ক্ষেত্রটি পৃথিবীর দক্ষিণ গোলাতে অবস্থিত একদম ক্লিয়ার আশা করি হয়ে গেছে তাহলে দেখো এখানে এই দুইটা সঠিক এবার হচ্ছে যে তিন নম্বরটা সঠিক কিনা তিন নাম্বার বলছে স্থানটির ভূচুম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের মান চল্লিশ মাইক্রোটেসলা এই যে উলম্ব উপাংশ যেটা সেটা চল্লিশ মাইক্রোটেসলা বলতেছে ওরা সো আমরা এবার উলম্ব উপাংশটা বের করে দেখি আসলে চল্লিশ কিনা এই বিটাকে আমি একদম এই বিটা দিয়ে দিলাম হ্যাঁ তারপরে আমরা লিখব যে কি বি এবার লিখবো উলম্ব উপাংশের ক্ষেত্রে বি সাইন ডেল্টা ঠিক আছে তো বি আগের মতোই থাকবে পঞ্চাশ সাইন অফ ডেল্টা ডেল্টা হচ্ছে সিক্সটি ডিগ্রি এখানে তুমি কাজ করো কাজ করলে পাবা তেতাল্লিশ দশমিক তিন মাইক্রোটেসলা তাহলে দেখো উলম্ব উপাংশের মান আসতেছে তেতাল্লিশ দশমিক তিন মাইক্রোটেসলা কিন্তু ওরা দিছে কত চল্লিশ মাইক্রোটেসলা সো এদের এটা ভুল তাহলে এখানে সঠিক কোনটি এক ও দুই তাহলে আশা করি তোমরা এই চিত্রযুক্ত প্রশ্নটি খুব ভালো করে বুঝে ফেলছ কিন্তু আমি একটা জিনিস বলছিলাম যে তোমাদেরকে ভৌগোলিক মধ্যতল ও চুম্বক মধ্যতল কি সেটা বলবো এখন আমি সেই জিনিসটা তোমাদেরকে বুঝাবো একটু খেয়াল করো আমি চিত্রটা রাখছি এই চিত্রের পাশাপাশি আমি তোমাদেরকে ভৌগোলিক মধ্যতল ও চুম্বক মধ্যতল কি সেটা বুঝাবো সাপোজ এটা হচ্ছে পৃথিবী এখন আমরা যদি পৃথিবীর এই জায়গাটাতে থাকি তো এটা হচ্ছে পৃথিবীর উত্তর দিক আর এটা হচ্ছে দক্ষিণ দিক আমরা মনে করো যে কোনো কারণে এই জায়গাটাতে আসি তো আমরা যে জায়গাটাতে আছি বা যে জায়গা নিয়ে তুমি চিন্তা করতে চাচ্ছ সেই জায়গা বরাবর সেই জায়গাতে পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর একটা কাল্পনিক তল কল্পনা করবা উলম্বভাবে মানে তুমি যে জায়গাটাতে আসো তুমি তো এখানে আস রাইট তুমি এখানে আসো তো তুমি উত্তর দক্ষিণ বরাবর উলম্বভাবে একটা তল কল্পনা করবা তাহলে আমি এভাবে একটা তল কল্পনা করব। উত্তর দক্ষিণ বরাবর একটা তল কল্পনা করব। যদি উত্তর দক্ষিণ বরাবর কোনো তল কল্পনা করে পৃথিবীর আমি যে যেখানে থাকি না কেন যেখানেই থাকি না কেন আমি সেই জায়গায় যদি আমি উত্তর দক্ষিণ বরাবর একটা উলম্বভাবে লম্বভাবে একটা তল কল্পনা করি তাহলে ওই তলটায় হচ্ছে ভৌগোলিক মধ্যতল এবার হচ্ছে যে চম্বুক মধ্যতল কি তোমার কাছে একটা চুম্বুক আছে তোমার কাছে একটা চুম্বুক আছে তাহলে ও চুম্বুকের মনে করো এটা একটা অক্ষ ওই চুম্বুকের অক্ষ হচ্ছে এটা এই অক্ষ বরাবর এই অক্ষ বরাবর উলম্বভাবে মানে লম্বভাবে একটা তল কল্পনা করবা তাহলে আমি মনে করো যে লম্বভাবে এই অক্ষের এই অক্ষের লম্বভাবে আমি একটা তল এই যেভাবে করি একটা লম্বাভাবে তল কল্পনা করলাম আমি ঠিক আছে এভাবে লম্বাভাবে একটা তল কল্পনা করলাম তাহলে লম্বভাবে যদি আমি কোনো তল কল্পনা করি চম্বুকের অক্ষ বরাবর লম্বভাবে যদি কোনো তল কল্পনা করা হয় সেটা হচ্ছে চম্বুক মধ্যতল তাহলে আশা করি চম্বুক মধ্যতল কি এবং ভৌগোলিক মধ্যতল কি ক্লিয়ার হয়ে গেছে এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি অর্থাৎ চার নম্বর প্রশ্ন এখানে বলছে তাপমাত্রা অপরিবর্তিত রেখে একটি তারকে টেনে দুই গুণ লম্বা করলে রোদ গুণ হয় অর্থাৎ টেম্পারেচার বা তাপমাত্রা পরিবর্তিত রেখে একটি তারকে আমি এটা ছিল একটা তার তারটাকে টেনে আমি দ্বিগুণ লম্বা করলাম টেনে এতটুকু করে ফেললাম ঠিক আছে এতটুকু করার কারণে এটা হচ্ছে সাপোজ প্রথম তারটা এক নাম্বার তার এটা হচ্ছে দুই নম্বর তারটা তো এটাকে যখন টেনে দ্বিগুণ করা হলো তখন এটা রোদ রোদ যেটা ছিল সেটা এখানে সে গুণ হয়ে গেছে তাহলে এটা যদি আর ওয়ান হয় এটা আর টু হলে আর টু ইকুয়াল টু ফোর আর ওয়ান ঠিক আছে তাহলে তার থেকে টেনে যখন দ্বিগুণ করলাম রোদ চার গুণ হয়ে গেল তবে তাপমাত্রা নির্দিষ্ট ছিল যে তাপমাত্রা অপরিবর্তিত রেখে মানে তাপমাত্রা পরিবর্তন করা হয়নি তো যদি এই ঘটনাটি ঘটে তাহলে তারের আপেক্ষিক রোধ কত হবে তাহলে এখানে রোদ ছিল আর ওয়ান এখানে আর টু তার থেকে টেনে লম্বা করলাম দ্বিগুণ তা ওই সময় তাপমাত্রা অপরিবর্তিত ছিল তাহলে এই তারটি নতুন যে তারটি সেটির আপেক্ষিক রোধ কত আমাদের কাছে জানতে চাইছে বলছে আপেক্ষিক রোধ আগের আগের গুণ হবে হবে অপরিবর্তিত থাকবে হয়ে যাবে তাহলে দেখো আগের যে তার সেটাকে যখন লম্বা করলাম টেরে দ্বিগুণ লম্বা করলাম রোধ কিন্তু চারগুণ হয়ে গেছে তাহলে আপেক্ষিক রোধ কতগুণ হবে সেটা আমরা বের করতে হবে এখন একটা জিনিস খেয়াল করবো আপেক্ষিক রোধ কি আপেক্ষিক রোধ হচ্ছে কোনো বস্তুর উপাদানের উপর নির্ভর করে বস্তু যেটা সাপোজ এটা একটা বস্তু বা এটা একটা তার এই তারের আপেক্ষিক রোধ এই তারটা কি দিয়ে তৈরি সেটার উপর নির্ভর করে তাহলে তারের উপাদানের উপর নির্ভর করে এখন এই তারের উপাদানগুলোর যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আবার তাপমাত্রার উপর নির্ভর করে তো আমি যদি তাপমাত্রা পরিবর্তন না করি তাহলে আপেক্ষিক রোধের পরিবর্তন হবে না আর আমি যদি তাপমাত্রা পরিবর্তন করি তাহলে আপেক্ষিক রোধের পরিবর্তন হবে ক্ষেত্রে তারটিকে টানা আমি লম্বা করছি ঠিকই কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন করি নাই তো যেহেতু তাপমাত্রা কোনো পরিবর্তন হয় নাই তাপ তারটাকে টেনে লম্বা করলেও লাভ নাই ঠিক আছে কারণ তার লম্বা হচ্ছে কি না খাটো হচ্ছে সেটার উপর নির্ভর করতেছে না আপেক্ষিক রোধ আপেক্ষিক রোধ নির্ভর করতেছে এই বস্তুটা বা এই তারটার উপাদানের উপরে উপাদানগুলোর উপরে নির্ভর করতেছে যেহেতু উপাদানের উপর নির্ভর করে তো টেনে লম্বা করলে উপাদানগুলো সেম থাকতেছে অর্থাৎ উপাদানগুলো তার মধ্যে এখনও আছে যেহেতু উপাদানের তাপমাত্রা বাড়ে নাই কিংবা কমে নাই সেহেতু আপেক্ষিক রোধও বাড়বে না কিংবা কমবে না ঠিক আছে তাহলে মানে এখানে আনসার হবে অপরিবর্তিত অর্থাৎ তারটাকে টেনে লম্বা করলেও তাপমাত্রা অপরিবর্তিত থাকার কারণে আপেক্ষিকৃত অপরিবর্তিত থাকবে পরবর্তী প্রশ্ন পাঁচ নাম্বার একটি নবদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ ও অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে পঞ্চাশ সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার স্বাভাবিক দর্শনে ফোকাসিং এর ক্ষেত্রে এর দ্বারা সৃষ্ট বিবর্তন কত তাহলে একটা নবদূরবীক্ষণ যন্ত্র আছে সেই যন্ত্রের অভিলক্ষ্য ও অভিনেত্রের ফোকাস দূরত্ব আমাদের কাছে দেওয়া আছে অবিলক্ষের জন্য হচ্ছে যে পঞ্চাশ সেন্টিমিটার অভিলক্ষ্যকে অ্যাপনট ধরলে অ্যাপনোট কিন্তু দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার আর অভিনেত্রের জন্য দেওয়া আছে ফাইভ ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তো স্বাভাবিক দর্শনের ক্ষেত্রে যে বিম্ব তৈরি হয় সেটা আমাদেরকে বের করতে বলছে তো স্বাভাবিক দর্শনের ফোকাসিংয়ের ক্ষেত্রে যে বিম্ব তৈরি হয় সে বিম্বের সূত্র হচ্ছে যে অ্যাম ইকুয়েল টু অ্যাপনট ডিভাইড বাই ই তো অ্যাপনট হচ্ছে যে পঞ্চাশ দেওয়া আছে আর অ্যাপি দেওয়া আছে ফাইভ তাহলে টেন বের হচ্ছে অর্থাৎ এখানে যে বিবর্ধন সেটা দশ হবে তাহলে খেয়াল করো স্বাভাবিক দর্শনে ফোকাসিং এর জন্য বিবর্ধনের সূত্র হচ্ছে যে এটা এটা একটু মনে রাখতে হবে ঠিক আছে অ্যামিক্যুল টু অ্যাফ নট বাই ই নট হচ্ছে যে যেটা অভিলক্ষের জন্য আর অ্যাপিটা হচ্ছে অভিনেত্রের জন্য ঠিক আছে এখানে দেখো অভিলক্ষের জন্য পঞ্চাশ আর অভিনেত্রার জন্য পাঁচ দেওয়া আছে তো আমি দুইটাকে বসিয়ে দিছি বিবর্ধন দশ বের হয়ে গেছে তাহলে এইভাবে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন আসলে আশা করি সমাধান করতে পারবা তোমরা মেন বইয়ের বেসিকগুলো ভালো করে ক্লিয়ার করবা ক্লিয়ার করলে তোমরা এভাবে যে কোনো প্রশ্ন সমাধান করতে পারবা পরবর্তীতে আমরা নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ